ওকে তো গাইস দেখা যাক এটা বাই করে নিলাম এন্ড গাইস এটা কনগ্রাচুলেশন মানে এটা কি বুঝতে পারলাম না হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ভিতরে নতুন ইভেন্ট চলে এসেছে হেস্ট রয়্যালি তো বন্ধুরা হেস্ট রয়্যালিতে তোমরা কিন্তু মানি হেস্টের পুরানো সমস্ত বান্ডেলগুলো দেখতে পেয়ে যাবে যেমনটা গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ সস্তা আমাদের রেড ক্রিমিনাল যেটাকে বলা হয় সেইটা থাকছে মেন রিওয়ার্ডস হিসেবে তার সাথে কিন্তু একটা ড্রেস দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের সম্ভবত মিষ্টি শপে এসেছিলো এক বছর আগে ঠিক আছে যখন মানি হেস্ট ইভেন্ট এসেছিলো তখনকার সমস্ত বান্ডিল অ্যান্ড এখানে প্রত্যেকটা বান্ডিল ভাই দেখতে পাচ্ছ মোটামুটি ভালো অ্যান্ড তো এছাড়া কিন্তু এখানে একটা P90 স্কিন রয়েছে গাইস দেখতে পাচ্ছ P90 স্কিন যার রেট অফ ফায়ার ডবল রয়েছে রেঞ্জ সিঙ্গেল রয়েছে ভাই এটা কিন্তু অসাধারণ একটা স্কিন এটা মোটামুটি ভালো তার সাথে কিন্তু এখানে একটা ভালো ভালো কিছু ইমোট রয়েছে গাইস দেখতে পাচ্ছ আই এম রিচ ইমোট অ্যান্ড খুবই সুন্দর ইমোট গাইস যেটা এটাও কিন্তু ভালো ঠিক আছে এই যে অ্যান্ড তারপরে কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমাদের সার্ভবোর্ড রয়েছে যেটা কিন্তু খুবই একটা অসাধারণ সার্ভবোর্ড তাছাড়া এখানে আমাদের গানের ক্রিয়েট রয়েছে এখানে টোকেন রয়েছে তবে এই টোকেনগুলোর কাজটা কি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো তার আগে তোমাদেরকে আমি দেখো এখানে কিন্তু আমাদের একটা স্পিন গাইজ 40 ডায়মন্ড গাইজ বুঝতে পারছো এবং মানে অনেকটা বেশি নিচ্ছে গাইজ 10টা স্পিন 400 ডায়মন্ড গাইজ তো যাই হোক আমাদের আমরা কিন্তু এখানে স্পিন করার আগে একটু ট্রিক্স অ্যাপ্লাই করবো যেমন গাইজ আমরা এখানে ক্যারেক্টার সেকশানে এসে কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার চুজ করবো যাতে আমাদের লাকটা একটু ভালো হয় তো গাইজ তোমরা অবশ্যই কিন্তু আমাদের মতো ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারো ওকে তো চলো গাইজ এটা এই ক্যারেক্টার আমরা চুজ করেছি অ্যান্ড তার সাথে কিন্তু আমরা এখানে উইপেনটা নিয়ে গিয়ে কিন্তু উইপেনটা বাদ দিয়ে দেবো ঠিক আছে হাতে কোনো গান লিজেন্ডারি গান কিন্তু ধরবো না তো যাই হোক তোমরা এখন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো ফ্রি ফায়ার ইভেন্ট আপডেট সব কিছু আমাদের এখান থেকে দেখার জন্য এবং গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য গাইজ ঠিক আছে তোমাদের জন্য একটা স্পেশাল গিভওয়ে আনতে চলেছি তো সেই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য সাবস্ক্রাইব সবাই মিলে করে রাখো তো এখন তোমরা জাস্ট কিন্তু আমি চলে আসবো এখানে কিন্তু স্পিন মারবো ঠিক আছে তো চলো এখানে কিন্তু আমরা গাইজ দেখা যাক আমাদের কি লাগে এখানে গাইজ 40 ডায়মন্ড গেল গাইজ লাগবে আমাদের ঠিক আছে চলো 40 ডায়মন্ড গাইজ দেখা যাক কী দেয় গেরিন আমাদের ভাই ভাই এটা কী এ তো একটা P90 বক্স এই P90 বক্সে গাইজ আমাদের কিছুই হবে না তো চলো গাইজ আমরা কিন্তু আবারও গাইজ একটা 40 ডায়মন্ড স্পিন হবে খুবই কিন্তু মানে বেশি পরিমাণে কিন্তু ডায়মন্ড যাচ্ছে এই ইভেন্টে গাইজ বুঝতে পারছো আমি তোমাদেরকে সাজেস্ট করবো না গাইজ তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড খরচা করো গাইজ তোমার ডায়মন্ড বাঁচিয়ে রাখো ঠিক আছে তো দুটো টোকেন দিয়েছে গাইজ এই টোকেনের কাজটা কি তোমাদেরকে সেটা আমি এক্ষুনি দেখাবো তো যাই হোক আমাদের কিন্তু অনেক ডায়মন্ড চলে গেল চলো গাইজ চলো একটা 400 ডায়মন্ডের ডাইরেক্ট একটা স্পিন মারার দেখা যাক কী হয় ওকে গাইজ এবারে একটা ভালো রিওয়ার্ডস দেওয়া উচিত ইমোট হোক বা বান্ডিল যে কোনো তো একটা বেরোনো উচিত গাইজ কী মনে হচ্ছে কিছু দেবে গেরিনা প্লিজ গেরিনা ইয়ার দিয়ে দে না ভাই 400টা ডায়মন্ড গাইজ জলে চলে গেলো কিন্তু কোনো কিছু দিল না গাইজ কি আর বলবো দেখতে পাচ্ছ ভাই আমাদের ডায়মন্ড পুরো লস হয়ে গেলো অ্যান্ড এখানে কিন্তু আমাদের টোকেন কিন্তু কতগুলো দিয়েছে তোমাদেরকে আমি একবার দেখে দিই দেখো এই টোকেনগুলো গাইজ আমাদের কিন্তু টোকেনগুলো আমাদেরকে ইউজ করতে হবে টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারবো এখানে বান্ডিল সমস্ত বান্ডিল ইমোট তো চলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি স্টোরে যাবে তোমরা স্টোরে আসবে অ্যান্ড এখানে স্টোরে আসার পরে কিন্তু রিডিম সেকশন আসবে এবং এখানে কিন্তু পুরো নিচে দেখতে পাচ্ছ ক্যাশ ব্যাক তো এই জায়গাটা চলে আসতে হবে ঠিক আছে দেখো গাইজ আমাদের কাছে 14টা টোকেন হয়ে গেছে বুঝতে পারছো 14টা টোকেন হয়ে গেছে এখানে কিন্তু আমরা 6টা হলে কিন্তু সার্ভোটা নিতে পারবো বুঝতে পারছো কিন্তু খুবই কিন্তু এক্সপেন্সিভ গাইজ ঠিক আছে আর এখানে আমাদের মাস্কটা চাইলে আমরা কিনতে পারবো অ্যান্ড গাইজ এখানে এটা কী বুঝতে পারলাম না এটা গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোনো টাইম দেওয়া নেই ঠিক আছে কোনো টাইম দেওয়া নেই গাইজ বুঝতে পারছো কোনো টাইম দেয়া নেই মানে আমরা কি এটা পারমানেন্ট পাবো তো গাইজ দেখা যাক এটা পারমানেন্ট পাই কি না তো তার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে 75টা 90টা এখানে টোকেন লাগবে ভাই অনেক ডায়মন্ড যাবে ঠিক আছে বুঝতে পারছো আর এখানে কিন্তু 75টা মানে অনেক ডায়মন্ড যাবে আমার তো সবই মাত্র 14টা হয়েছে তো ভাই অনেক ডায়মন্ড যাবে ঠিক আছে আমাদের প্রায় অনেক ডায়মন্ড খরচা করে দিয়েছে 500টা তাতে কিন্তু মাত্র 14টা বেরিয়েছে তো আপাতত 35টা হলে ইমোটটা পাবো তো গাইজ কী মনে হচ্ছে 35টা কি হবে ঠিক আছে 14 14 28 তো গাইজ চলো আরেকটা গাইজ আমরা এখানে গাইজ আমরা এখানে চলো আমরা এখানে জাস্ট কিন্তু আরেকটা 40 ডায়মন্ডের স্পিন মেরে দেখি অ্যান্ড কী লাগে গাইজ ওকে তো গাইজ দেখা যাক অ্যান্ড এখানে কী দেয় ভাই সাপ কোনো লাভ হবে না গাইজ ঠিক আছে আমি তোমাদেরকে এখানে স্টোরে আসবো অ্যান্ড এখানে স্টোরে এসে কিন্তু জাস্ট গাইজ আমি তোমাদেরকে এখানে একটা জিনিস রিডিম করে দেখাচ্ছি যেমন এটা তোমরা দেখে নাও যে এখানে আমাদের কোনো টাইম দেয়নি গাইজ ঠিক আছে তো টাইম দেয়নি মানে আমি এখানে এটা বাই করে দেখছি এটা কত দিনের জন্য দেয় ওকে তো গাইজ দেখা যাক এটা বাই করে নিলাম অ্যান্ড গাইজ এটা কনগ্রাচুলেশন মানে এটা কী বুঝতে পারলাম না তো দেখা যাক এটা কত দিনের জন্য না একদিনের জন্য নাকি 5 দিনের জন্য কী গাইজ দেখা যাক ঠিক আছে
তো এটা ক্যারেক্টার আমরা আসবো, এখানে ক্যারেক্টার লাগিয়ে নেবো। অ্যান্ড এখানে আমরা ভল্ট অপশান আসবো। অ্যান্ড গাইজ দেখা যাক এখানে বান্ডিলটা আমাদের কত দিনের জন্য দিয়েছে। ওকে তো ওই বান্ডিল কোথায় গেল, বান্ডিল কোথায় গেল ভাই? এটা কী হচ্ছে বুঝতে পারছে না। আরে ভাই সাহেব এটা কি পারমানেন্ট দিয়ে দিল নাকি? ভাই 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 হ্যাঁ ভাই ভাই পারমানেন্ট পারমানেন্ট গাইজ। তোমার এখানে দেখতে পাচ্ছ ভল্ট অপশান আসো। অ্যান্ড এখানে এখানে আসো গাইজ, তোমরা বুঝতে পারবে ভাই এখানে কিন্তু কোনো টাইম দেয়া নেই গাইজ, ঠিক আছে? মনে হচ্ছে এটা পারমানেন্টই দিয়ে দিল। তো এখন স্টোরে অপশানে আসবে। অ্যান্ড এখানে স্টোরে অপশানে এসে কিন্তু গাইজ আমরা কিন্তু ক্যাশব্যাকে আমাদের কাছে নটা রয়েছে গাইজ, বুঝতে পারছো? মানে ফিমেলটাও চাইলে আমরা নিতে পারি। তো বুঝতে পারলাম না ভাই এখানে এইটা এইটা আর এইটার ভিতরে পার্থক্যটা কী, এটা গাইজ একটু বুঝতে পারলাম না। তো যাই হোক তোমরা গাইজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যদি কোনো মিস্টেক হয়ে থাকে তো এইটা আমরা নিতে পারবো, অন্যান্য কিছু নিতে পারবো। তো চলো পরে যখন আমি স্পিন করবো গাইজ এখান থেকে চাইলে আমরা নিতে পারবো, ঠিক আছে? আপাতত গাইজ তোমাদেরকে এটা নিয়ে দেখালাম, ঠিক আছে? এটা গাইজ খুবই কম ডায়মন্ডে বেড়ে যাবে আশা করছি। তো ভাই দেখো এখানে কিন্তু কোনো টাইম উল্লেখ নেই যে আমাদের একদিনের জন্য দিয়েছে বা এরকম। তো গাইজ তোমরা চাইলে নিতে পারো, তোমাদের কিন্তু এটা খুবই কম ডায়মন্ডে বেড়ে যাবে, ঠিক আছে? মাত্র 5টা টোকেন লাগছে। যাই হোক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ইভেন্টটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রতিদিন এরকম ভিডিও আমাদের চ্যানেলকে দেখার জন্য। বাই বাই।